জীবন যেন ঠুনকো হয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের শহরগুলোতে। প্রতিটি দিন মৃত্যু ভয় এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে কাটাচ্ছেন গাজা এবং লেবাননের বাসিন্দারা। ইসরায়েলি হামলায় হারাচ্ছেন পরিবার, আশ্রয়, সবকিছু। এর মধ্যে লেবাননের নাবাতিয়ে এবং কানাতে হামলা চালিয়েছে নেতানিয়াহুর সেনারা। তাদের দাবি, লেবাননের দক্ষিণাঞ্চলে করা হামলায় হিজবুল্লার কমান্ডার জালাল মুস্তাফা হারিরি নিহত হয়েছেন, যদিও এর কোনো প্রমাণ তারা দেখাতে পারেনি। থেমে নেই হিজবুল্লাও। ইসরায়েলের খাল্লেত ওয়ার্দেতে হামলার দাবি করেছে লেবাননের এই সশস্ত্র গোষ্ঠী। এরই মধ্যে লেবানন ইসরায়েল সীমান্তে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে সংঘাত। লেবাননের সীমান্তবর্তী শহরগুলোকে বসবাসের অযোগ্য করে তুলতেই নেতানিয়াহু সরকারের এই পদক্ষেপ বলে ধারণা কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার। এদিকে লেবাননে চলমান হামলা বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ইসরায়েলের নিজেদের জন্য লড়াই করার অধিকার রয়েছে, তাই তারা হিজবুল্লার উপর হামলা চালাতেই পারে। তবে লেবাননের সাধারণ বাসিন্দাদের উপর হামলা চালানোকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আওয়াজ উঠাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। দাবি একটাই, এই অঞ্চলে যুদ্ধবিরতি ঘোষণা করা হোক। তবে এই দাবি মানতে নারাজ ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়োভ গ্যালান্ত জানান, ইসরায়েলি বাসিন্দারা যতদিন পর্যন্ত তাদের ঘরে না ফিরছেন ততদিন হিজবুল্লার সঙ্গে কোনো ধরনের যুদ্ধবিরতিতে যাবে না নেতানিয়াহু প্রশাসন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।